নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে একটা ইটিং শো নিয়ে আমি চলে এসেছি। আমার মেনুতে এবার রয়েছে সাদা ভাত, এখানে রয়েছে করলা ভাজা, এখানে রয়েছে পুঁইশাকের তরকারি, আর এখানে শসা, পেঁয়াজ, পাঁপড়, চাটনি, আর এখানে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আমি খাওয়া স্টার্ট করি। ফার্স্টে করলা ভাজাটা দিয়ে খেয়ে নেব। তো করলা ভাজা দিয়ে খাওয়া শেষ, এবার আমি পুঁই শাকের তরকারি দিয়ে খাবো। দারুণ হয়েছে তরকারিটা। তো আমার পুঁই শাক দিয়েও খাওয়া শেষ, এবার আমি মাছের ঝোল ঢেলে নেব। তো গরমের সময় এরকম হালকা পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে।
এবার আমি চাটনি আর পাঁপড় খাবো। তো বন্ধুরা, আমার খাওয়া তো পুরো শেষ। ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।